আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ 24টি আপডেট নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত সকল আপডেট নোটিশগুলো জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার, চলুন তাহলে একে একে আমরা সেই 24টি আপডেট নোটিশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে জানিয়ে রাখছি যে আমাদের এই লিটারের চারটি আপনারা যারা এখন পর্যন্ত ক্রয় করেননি তারা অবশ্যই দারাজ অ্যাপের মাধ্যমে আমাদের এই চারটি অর্ডার করতে পারবেন, আর তার লিংক আমাদের আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে রয়েছি এবং সেই সর্বশেষ আপডেট নোটিশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমরা গত দুদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য একটু বেশি আপডেট নোটিশ হয়ে গেছে যেগুলো আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। প্রথমে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে আন্তর কলেজ ক্রিয়া সংস্কৃতি বিতর্ক প্রতিযোগিতা 2023-এর জেলা ও বিভাগীয় ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি। দুই নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2022 সালের এমএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তিন নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2021 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি। চার নম্বর রয়েছে 2021 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। পাঁচ নম্বর রয়েছে 2021 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার সময়সূচি। ছয় নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2021 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। সাত নম্বর যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে 2021 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার সময়সূচি। 2021 সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। নয় নম্বর রয়েছে 2021 সালের এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার পূর্ণ সংশোধিত কেন্দ্র তালিকা। দশ নম্বর রয়েছে 2023-24 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় স্কিল বেসড পোস্ট গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রোগ্রামের ভর্তির সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এগারো নম্বর রয়েছে 2022 সালের বিএড প্রথম সেমিস্টার এক বছর মেয়াদি পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। বারো নম্বর রয়েছে 2021 সালের এমএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তেরো নম্বর রয়েছে 2021 সালের বিএ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। চোদ্দ নম্বর রয়েছে 2020 সালের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। পনেরো নম্বর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং সহকারী রেজিস্ট্রার সহকারী প্রকৌশল পদসমূহের কর্মকর্তাদের পরবর্তী উচ্চতর পদে অ্যাফগ্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। ষোলো নম্বর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রোগ্রামার সিনিয়র মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার সিনিয়র ক্যামেরাম্যান উচ্চ মান সহকারী পদসমূহের পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তি। সতেরো নম্বর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পদ শিক্ষকদের পদ উন্নতিকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলের নিরীক্ষা অফিসার ড্রাইভার স্থায়ী সৈন্য পদসমূহের নিয়োগ বিজ্ঞপ্তি। উনিশ নম্বর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বাংলা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং স্থায়ী সৈন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি। বিশ নম্বর রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে জায়গা প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আরো কিছু 26 ফেব্রুয়ারির আপডেট নোটিশ রয়েছে, সেগুলো হচ্ছে 2021 সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, এবং 22-এ রয়েছে 2021 সালের বিএড প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল পূর্ণ নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। 23 নম্বর রয়েছে 2023 শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এবং 26 ফেব্রুয়ারির সর্বশেষ যে আপডেট নোটিশ রয়েছে সেটি হচ্ছে 2019 সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। আর 25 ফেব্রুয়ারির আপডেট নোটিশগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে এই ছিল 24টি সর্বশেষ আপডেট নোটিশ। প্রতিদিনের আপডেট নোটিশ পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।